हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। अपना देखें बी टेक्निकल थेरापी। आमी आछि आपनादेर साथे जाहिद हासान। आज आमी हाजिर हयेछि नतुन एकटी आनबक्सिंग ओ रिव्यू निये। आजके आमादेर आनबक्सिंग ओ रिव्यू यूनिट होच्छे Realme X3 Super Zoom एर। तो चलो बंधुरा, देरी ना करे शुरू करा जाक। হলো রিয়েলমি এক্স থ্রি সুপার জুমের বক্স। বক্সের উপর রিয়েলমি এক্স থ্রি সুপার জুম, নিচে রিয়েলমি লেখা। এর ডান দিকে রিয়েলমি এক্স থ্রি সুপার জুম, বাম দিকে রিয়েলমি এক্স থ্রি সুপার জুম, উপরে রিয়েলমি লোগো। নিচে উল্লেখ করা হয়েছে 64/8/8/2 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ, ফ্রন্টে 3208 মেগাপিক্সেলের ক্যামেরা। এর ওয়েট হচ্ছে 202 গ্রাম। এর ব্যাটারি হচ্ছে 4200 এমএএইচ এর। এছাড়াও কিছু জিনিস লেখা রয়েছে, এর পিছনেও কিছু জিনিস হাইলাইটস করা হয়েছে। তো চলো দেখা যাক বক্সের ভিতরে কী কী আছে। বন্ধুরা, বক্সের ভিতরেই ছোট্ট আরেকটি বক্স, এবং এই বক্সটির ভিতরে আছে কিছু ডকুমেন্টেশন, ইউজার গাইড এবং একটি সিলিকন কেজ। তো এগুলো সেটে রেখে দেখা যাক আর কী আছে। তারপরেই মোবাইলটি রাখা আছে। বন্ধুরা, আমাদের কাছে যে মোবাইলটি ইউনিট আসছে সেটি হচ্ছে হোয়াইট কালারের। তো মোবাইলটি সেটে রেখে দেখা যাক বক্সে আর কী কী আছে। USB টু USB টাইপ সি ডাটা কেবল দেওয়া আছে, একটি অ্যাডাপ্টার দেওয়া আছে, অ্যাডাপ্টারটি 30 ওয়াটের, এবং একটি সিম ইনজেকশন পিন দেওয়া আছে। তো সবগুলো সাইডে রেখে মোবাইল আসা যাক। ওয়াও, এই হচ্ছে আমাদের মোবাইল। মোবাইলটি ফিজিক্যাল ওভারভিউতে যদি আসি, এর ডান সাইডে দেওয়া হয়েছে পাওয়ার বাটন, যার সাথে ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করা হয়েছে। বাম সাইডে দেওয়া হয়েছে ভলিউম রকার্স, এর উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, এবং নিচে আছে সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ সি এবং বটম ফায়ারিং স্পিকার। তো চলো সিম ট্রেটি খুলে দেখা যাক। বন্ধুরা, এর সিম ট্রেতে শুধুমাত্র 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এতে কোনো এসডি কার্ডের জন্য ডেডিকেটেড স্লট অথবা হাইব্রিড ডেডিকেটেড স্লট কোনোটাই দেওয়া নেই। এটা একটা খারাপ দিক। আর এর পিছনে ব্যবহার করেছে কোয়াড ক্যামেরা সেট আপ, আর গ্লাস ব্যাকের সাথে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে পিছনে হাতের কোনো ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে না। তো বন্ধুরা, কেসটি লাগিয়ে দেখা যাক কীরকম দেখা যায়। ওকে, এবার এসে আমি সামনের দিকে। এর ডিসপ্লে যদি বলতে হয়, এর ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, যার সাথে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজের। এর এক্সপেক্ট রেশিও হচ্ছে 20:9। এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 399 PPI, যার সাথে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.7%। এর কালার ও ব্রাইটনেস নিয়ে যদি বলি, এতে 480 নিট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যার ফলে কালার ও ব্রাইটনেস পর্যাপ্ত পরিমাণ ছিল। ডাইরেক্ট সানলাইটের ভিজিবিলিটিতে কোনো সমস্যা হয়নি। এর কালার ও ব্রাইটনেস নিয়ে আমি কোয়াইট স্যাটিসফাইড। এর ডিজাইন ও লুক নিয়ে যদি বলি, অন হ্যান্ড এটি খুবই প্রিমিয়াম ফিল দেয়, এছাড়াও এর লুক ভেরি ইম্প্রেসিভ। বন্ধুরা, এর ফোনটে ডুয়েল পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং পাশের বেজেল খুবই চিকুন, নিচে চিনটে একটু মোটা। ওভারঅল ফোনটা খুব ভালোই। এর প্রোটেকশন হিসেবে ব্যবহার করেছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এর ব্রেন হিসেবে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 855+ অক্টাকোর প্রসেসর, যার একটি হচ্ছে 2.96 GHz-এর ক্রায়ো 485, এবং তিনটি হচ্ছে 2.42 GHz-এর ক্রায়ো 485 পারফরমেন্স কোর, এবং চারটি হচ্ছে 1.78 GHz-এর ক্রায়ো 485 পাওয়ার সেভিং কোর। বন্ধুরা, এই জিপিওতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রিনো 640, যার সাথে 700 MHz, এবং এর স্টোরেজ হিসেবে ব্যবহার করেছে UFS 3.0, এবং র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR4X। বন্ধুরা, CPU GPU সাথে 120 Hz রিফ্রেশ রেট মিলে এক কথায় গেমিং পারফরমেন্স অস্থির। আউট অফ বক্স অ্যান্ড্রয়েড 10-এর সাথে রিয়েলমি UI পেয়ে যাবেন। এতে ডার্ক মোড অপশনও দেওয়া হয়েছে। ডার্ক মোডের ভালো দিক হচ্ছে, এটি ব্যবহার করলে রাতে ব্রাইটনেস কম পাবেন, এর ফলে আপনার চোখ সুরক্ষিত থাকবে।
এতে রিয়েলমি ইউআই ভার্সন 1.0 এর সাথে 8GB র্যাম ও 128GB ডিভাইস স্টোরেজও পাবেন, যাতে 110GB-র মতো ব্যবহার করতে পারবেন। এর ডিসপ্লে কালার নিয়ে যদি বলি, এর ডিসপ্লে কালারও পর্যাপ্ত পরিমাণ ছিল, কোথাও আমি কোনো ধরনের সমস্যা দেখিনি। বন্ধুরা, এর ক্যামেরা নিয়ে যদি কথা বলি, এর ব্যাকে ব্যবহার করেছে 4টি ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে 64 মেগাপিক্সেলের 26mm ওয়াইড ক্যামেরা, দ্বিতীয়টি হচ্ছে 8 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো ক্যামেরা, যেটি দ্বারা আপনি 5x অপটিক্যাল জুম পেয়ে যাবেন এবং সাথে ওয়াইএসও সাপোর্ট পাবেন। এর তৃতীয়টি হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যেটি দ্বারা 119° ফিল্ড অফ ভিউ পেয়ে যাবেন, এবং চতুর্থটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো মোড। তো বন্ধুরা, এর সাথেও আরেকটি এলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে। বন্ধুরা, তো চলো কিছু ফটো স্যাম্পল শট দেখে আসি। তো বন্ধুরা চলো এর ক্যামেরা কোয়ালিটি চেক করা যাক। বন্ধুরা, হচ্ছে নর্মাল মোড। নর্মাল মোডে ব্রাইটনেস, ডাইনামিক রেঞ্জ মোটামুটি সবই ক্লিয়ার স্পষ্টই বোঝা যায়, শার্পনেসও খুব ভালোই পাওয়া যেতেছে। আল্ট্রা ওয়াইডেও শার্পনেস ব্রাইটনেস যথেষ্ট পরিমাণ ভালো ছিল। 2x মোডে শার্পনেসটা একটু ঘাটতি দেখা আছে, শার্পনেস একটু ঘাটতি দেখা যায়। এছাড়া লাইটিং ঠিকই আছে, ব্রাইটনেস ঠিকই আছে। আর 5x জুমেও শার্পনেস ব্রাইটনেস সব কিছুই পারফেক্ট আছে, ভালোই ক্লিয়ার আছে 5x জুমে। আর 10x জুমে ছবি হালকা একটু ফ্যাকাশে ওঠে। এছাড়া শার্পনেস, কালার সব কিছু অ্যাকুরেট আছে, শার্পনেস হালকা একটু ঘাটতি আছে। আর যদি আমরা ডিজিটাল জুমে যাই, 20x জুমেও ঘোলা, 40x জুমেও ঘোলা, 60x জুমেও ঘোলা। 10x-এর পরে আসলে ছবি তুলে তেমন ব্যবহার করার মতো ছবি তোলা যায় না। 60x, 30x, 40x সবই সম্পূর্ণ ছবিটাই নষ্ট হয়ে যায়। বন্ধুরা চলো কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ভিডিও রেকর্ডিংয়ে আপনারা আপ টু 4K পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। 4K-তে 30fps ও 60fps সাপোর্ট পাবেন, 1080-তে 30fps 60fps সাপোর্ট পাবেন। এছাড়াও সুপার স্লো মোশনে 720-তে 960fpsও সাপোর্ট পেয়ে যাবেন, সাথে ইএসও সাপোর্ট পেয়ে যাবেন। বন্ধুরা, এতে 4K 60fpsও ভিডিও রেকর্ড করার সুবিধা পাবেন, তবু সেক্ষেত্রে ওএস সাপোর্টেড না। এ হচ্ছে 4K 60fps এর ভিডিও। বন্ধুরা, এ হচ্ছে এটার নর্মাল মোডের 4K-তে 30fps এর ভিডিও শুট। এ হচ্ছে 2x মোডে 4K 30fps এর ভিডিও শুট। আর এটা হচ্ছে 5x ঝুমে 4K 30fps এ ভিডিও শুট। এ হলো 1080-তে 60fps নর্মাল মোডের ভিডিও শুট। 1080-তে 60fps এ 2x ভিডিও শুট।
এই হচ্ছে বন্ধুরা 1080 তে 30 fps এর নরমাল মোড ভিডিও শুট, এই হচ্ছে 2x ভিডিও শুট 1080 30 fps এ, আর এতে আবার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলও ভিডিও শুট করা যায়। এ হলো 1080 তে 30 fps এ আলট্রা ওয়াইড ভিডিও শুট। ভিডিওটির ওয়েস যথেষ্ট পরিমাণে ভালোই কাজ করছে। এছাড়াও বন্ধুরা এতে 720 তে আলট্রা ওয়াইড মোড, নর্মাল মোড, 2x মোড, 5x মোড এবং 10x মোডে 60 ও 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। মোডে 4k তে ভিডিও রেকর্ডিং 30 fps, 4k 60 fps এ ভিডিও রেকর্ডিং, 2x জুম, 5x জুম, 1080 তে 60 fps ভিডিও রেকর্ডিং, 2x জুম, 5x জুম, 1080 তে ওয়াইড অ্যাঙ্গেলে 30 fps ভিডিও শুট, 1x জুম, 2x জুম, 3x, 5x জুম, 10x জুম সাপোর্টেড। এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে যদি কথা বলি, এর ফ্রন্টে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অন্যটি হচ্ছে 8 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। তো চলো বন্ধুরা কিছু ফটো স্যাম্পল শট দেখে আসি। বন্ধুরা ফ্রন্টের ক্যামেরা দিয়া আপ টু 1080 তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলো ভিডিও স্যাম্পলটা দেখে আসি। বন্ধুরা এই হচ্ছে 1080 তে সামনের ক্যামেরা দিয়ে নর্মাল মোডে ভিডিও শুট। সামনের ক্যামেরায় 1080 তে 30 fps এ আলট্রা ওয়াইডে ভিডিও শুট। এর স্পিকার নিয়ে যদি কথা বলে, এর স্পিকার পর্যাপ্ত পরিমাণ লাউড ছিল। তো চলো একটু টেস্ট করে আসা যাক। এই 4020 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মোটামুটি আপনি যদি লাইট টু মডারেট ইউজার হয়ে থাকেন তাহলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, বাট আপনি যদি হেভি ইউজার হন তাহলে 8 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমি এতে প্রায় টানাটানি করে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বন্ধুরা এতে 30W-এর সুপারফাস্ট চার্জার সাপোর্ট করে এবং আউট অফ দ্য বক্স 30W-এর অ্যাডাপ্টারও দেওয়া হয়েছে। বন্ধুরা এর কিছু দিক আমার কাছে খারাপ লেগেছে, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে এতে IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে। এই প্রাইস রেঞ্জে সুপার এমোলেড ডিসপ্লে আশা থাকতেই পারে। এতে কোনো 3.5mm অডিও হেডফোন জ্যাক দেওয়া হয়নি, নোটিফিকেশন লাইট নেই, এই কিছু দিক আমার খারাপ লাগছে। এছাড়াও এতে মাইক্রোএসডি কার্ডের কোনো সিস্টেমই দেওয়া নেই। এছাড়া সব দিক দিয়েই মোবাইলটি পারফেক্ট বলা যায়। রিয়েলমি X3 সুপার জুমের দুটি কালার মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, একটি হচ্ছে হোয়াইট, অন্যটি হচ্ছে ব্লু। এর মার্কেট প্রাইস নিয়ে যদি বলি, এটি বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যায়, অফিসিয়ালি নাই। এর আনঅফিশিয়ালি মার্কেট প্রাইস হচ্ছে 8GB/128GB 38,000 থেকে 40,000-এর ভিতরে এবং 12GB/256GB হচ্ছে 44,000 থেকে 46,000-এর ভিতরে। তো বন্ধুরা আজকে এতটুকুই আমাদের ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, সাথে অল প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পেয়ে যান। এছাড়াও বন্ধুরা আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আমাদের কোন দিকটা আপনাদের কাছে খারাপ লেগেছে, আমরা চেষ্টা করবো এর পরবর্তী ভিডিওতে ভুলগুলো সংশোধন করার জন্য। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, বিদায়।